আসসালামু আলাইকুম, টেকোটিপসের পক্ষ থেকে সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। রিয়েলমির একটি স্মার্টফোন 5i, যদিও স্মার্টফোনটা গত বছর রিলিজ হয়েছে, কিন্তু আমাদের দেশে অফিসিয়ালি সম্প্রতি লঞ্চ করেছে রিয়েলমি বাংলাদেশ। আমি আজ এটা ডিটেলস রিভিউ করব না, আজ আমরা দেখব এর কিছু পজিটিভ এবং নেগেটিভ দিক, কেন আপনারা এই ফোনটি নিবেন অথবা কেন নিবেন না। রিয়েলমি 5i এই স্মার্টফোনটিতে থাকছে 6.5 ইঞ্চ IPS ডিসপ্লে, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস। চিপসেট হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 665, 11 ন্যানোমিটার একটি আর্কিটেক্ট। জিপিইউ হিসেবে থাকতেছে অ্যাড্রিনো 610, যা গেমিং এর জন্য খুবই ভালো একটা দিক। এতে থাকছে ডুয়াল সিম স্ট্যান্ডবাই এবং ডেডিকেটেড এসডি কার্ড স্লট, আপনি আপনার পছন্দ মতো 256 GB পর্যন্ত এসডি কার্ড এক্সটেন্ড করতে পারবেন, এটি একটি ভালো দিক। এই স্মার্টফোনটি আপনারা পাচ্ছেন 464 GB ভেরিয়েন্টে, যা ডে টু লাইফে আপনারা ভালোভাবে ল্যাগ ফ্রিভাবে ইউজ করতে পারবেন, এটা একটা পজিটিভ দিক। এতে থাকছে কোয়াড ক্যামেরা সেট আপ, 12 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর। সেলফি হিসেবে থাকছে সিঙ্গেল ক্যামেরা 8 মেগাপিক্সেল, এতে থাকছে না কোনো স্পেসিফাইড কোয়েলা গ্লাসের প্রোটেকশন। রিয়েলমি তাদের অফিসিয়াল সাইটে কোনো স্পেসিফিক কোয়েলা গ্লাসের ভার্সনের নাম বলে দেয়নি, তবে থাকছে গোয়েলা গ্লাসের প্রোটেকশন আনস্পেসিফাইড ভার্সন। রিয়ার মাউন্টে পাচ্ছেন আপনার ফিঙ্গারপ্রিন্ট, পাচ্ছেন আপনার 5000 mAh-এর একটি ম্যাসিভ ব্যাটারি, যা আপনারা হেভি ইউজে একদিন অনায়াসে পার করে দিতে পারবেন। এটি গেমারদের জন্য একটি ভালো দিক, যারা হেভি ইউজ করেন তাদের জন্য এটা একটা পজিটিভ দিক। এটি আপনারা পাচ্ছেন 2টি কালারে, ব্লু এবং গ্রিন। এতক্ষণ আমরা এর পজিটিভ মানে ভালো দিকগুলো আলোচনা করলাম, এখন আমরা দেখব এর নেগেটিভ দিক। এতে থাকছে না কোনো স্পেসিফাইড গোয়েলা গ্লাসের প্রোটেকশন। রেজুলেশন হিসেবে থাকছে 720x1600, এই দামে ভালো মানের একটি ডিসপ্লে দেওয়া যেত, যা রেডমি অলরেডি তাদের স্মার্টফোনগুলোতে অফার করতেছে। আপনারা চাইলে 1080 পিক্সেলের ভিডিওগুলো ইউটিউবে দেখতে পারবেন না। এই স্মার্টফোনটা ওয়েট অনেক বেশি, 195 গ্রাম, যা এক হাতে ইউজ করা খুবই আরামদায়ক। এতে চার্জিং পোর্ট হিসেবে থাকছে মাইক্রো USB 2.0, থাকছে না কোনো ফাস্ট চার্জিং টেকনোলজির সুবিধা। বাংলাদেশে এই ফোনটার অফিসিয়াল প্রাইস 12,990 টাকা, মানে 13,000 টাকা। এই দামে আপনারা এর থেকেও ভালো মানের ফোন পেয়ে যাবেন যদি মার্কেটে রিসার্চ করেন। অফিসিয়াল স্মার্টফোন হিসেবে আপনারা এই স্মার্টফোনটা নিতে পারেন, কারণ এতে আপনারা ওয়ারেন্টি পাচ্ছেন, কারণ এটি অফার করতেছে কিছু ভালো দিকও। এতে থাকতেছে ভালো মানের ক্যামেরা, থাকতেছে বড় একটা ব্যাটারি, যা আপনার দৈনন্দিন কাজে খুবই কাজে দিবে, থাকছে ভালো মানের চিপসেট, যা নর্মাল টু হেভি গেমিং এর জন্য আপনারা ভালো পারফরমেন্স পাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আশা করি ফোন কেনার ক্ষেত্রে ডিসিশন নিতে আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে।